নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখুন, আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলবো বৃহস্পতিবার। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমনটি নয়, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তি কিন্তু ঘটবে। এখন দেখা দরকার আপনার জন্মছকে এই প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, আপনার দেরিতে রয়েছে না আগে রয়েছে। প্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে? রাহু আপনার শুভ রয়েছে না রাহু আপনার অশুভ রয়েছে? রাহু যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে, লগ্ন টু দ্বাদশ কোন ভাবে অবস্থান করছে এবং কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তি ঘটবে কিনা। রাহু যদি আপনার নিচস্থ হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ক্ষেত্রে বাধা আসবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষী প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করানো যায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটবে। এখন দেখা দরকার আপনার জন্মছকে শুক্র, বুধ, শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি হচ্ছে আমাদের ডেস্টিনি, আমাদের ভাগ্য, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আমাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি না। প্রাপ্তি ঘটলে সেটা কোন বছর ঘটবে এবং আপনার জন্য ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে, এগুলো কিন্তু মানে টোটাল দেখার কিন্তু বিষয়। আগামীকাল রাহুকাল রয়েছে ডেটটা থেকে তিনটা পর্যন্ত, এই সময় ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ এই সময় করবেন না। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষী প্রাপ্তির কারকগ্রহ, অর্থাৎ এই জায়গাটা আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছক দশা মহাদশা পারমিট করছে কি না, নাম্বার ওয়ান পয়েন্ট, দশাটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার জন্মছকে আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এবার দেখার বিষয় যে আপনার সব জায়গাতে ঠিক রয়েছে কিন্তু ভাগ্যভাব দুর্বল রয়েছে বা রাহু আপনার খারাপ রয়েছে, সামান্য নাম্বারের জন্য বড় অঙ্কের অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে। আমি পরিষ্কার কথা আপনাদেরকে বলবো, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আমি বারবার এই কথাটা বলছি, একমাত্র যদি আপনাকে কোটিপতি করতে পারে এই ফাটকা থেকে সেটা হচ্ছে রাহু। কিন্তু আমি বলছি আপনি টিকিট কেটে ফেলছেন, অনেকে বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এখান থেকে একটা সার্বিক বলা হচ্ছে, আপনার ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এই কথা বলা হচ্ছে না। আপনি ভাবছেন আমি একটা টিকিট কেটে ফেলি তাহলে হয়তো আমার প্রাপ্তি হয়ে যেতে পারে, ভুল ভাবছেন, কারণ আপনার যদি যোগ থাকে তবেই আপনি টিকিট কাটুন, আর যদি যোগ না থাকে তাহলে আপনি অযথা অর্থ অপচয় কিন্তু করবেন না। এখানে দেখার বিষয় যে আপনার জন্মছক এবং কুণ্ডলিতে কোন কোন গ্রহগুলো ভালো রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এই প্রাপ্তিটা।
এবার আমি আপনাদেরকে কিছু কিছু কথা আরও বলি। যারা দেখছেন প্রতিদিন ভিডিও দেখছেন, টিকিট কাটছেন, হচ্ছে না, আমি আপনাদেরকে একটি কথা বলবো, সরাসরি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা নিন। কারণ আপনার প্রাপ্তি কখন রয়েছে, আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে, ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তিভাব, ধনভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আগামীকালে বৃহস্পতিবার পাঁচ রাশির আমি নাম, টার্গেট নাম্বার, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম রাশি আপনার ধনু রাশি, চার টার্গেট নাম্বার, সময় 10:21 থেকে 12:28 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 6, শুভ সময় 12:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5, শুভ সময় 8:11:44 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় 10:12 থেকে 11:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, আপনাদের শুভ সময় 11:45 থেকে 12:26 পর্যন্ত। এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশি আগামীকাল অর্থপ্রাপ্তি তো ঘটবেই। দেখুন, কম হোক বেশি হোক, একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনার লাগছে না বড় ধরনের প্রাপ্তি, আপনি বার্থ চার্ট রিফরমেশনটা করুন। বার্থ চার্ট রিফরমেশন একটি ফর্মুলা যার মাধ্যমে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। এবং অল্পের জন্য যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ, আবারও বলছি তাদের ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করুন যে আপনার সময় কখন রয়েছে, আপনার ফর্চুনা নাম্বার কোনটা, এই জায়গাগুলো আগে জেনে নিন। কারণ সময় থাকতে কাজ করুন, হয়তো আপনার যদি খুব তাড়াতাড়ি যোগ থাকে আপনি আগামীকাল মহাকোটিপতি কিন্তু হতেও পারেন, আর যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার বড় প্রাপ্তি কিন্তু ঘটবে না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।